হ্যালো এভরিওান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত যেমন তোমরা জেলায় এবার আইসিডিএস নিয়োগ শুরু হচ্ছে একের পর এক একের পর এক জেলা থেকে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে তোমরা অলরেডি জানো যে বিভিন্ন জেলা থেকে শুরু হয়েছে তো দেখো শূন্য পদ যেখানে বলা হচ্ছে পঁচিশ হাজার চারশো ষাট এই ব্যাপারটা কি আমি বলবো ঠিক আছে বয়স চা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারছো ছেলেরা কিন্তু পারবে না ভালো করে শুনে নাও শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি এসছে ছেলেদের জন্য নয় ওকে তো অন্যান্য জায়গায় দেখা যায় যে ছেলেরা অ্যাপ্লিকেশান করে দেয় প্রচুর পড়াশোনা করে তারা হয়তো বিরাট একটা ভালো হাই ফাই স্কোর করে কাট অফটা বাড়িয়ে দেয় কিন্তু এখানে একটা ভালো জিনিস কি শুধুমাত্র মেয়েরাই বসবে ছেলেরা বসতেই পারবে না ঠিক আছে তো অবশ্যই একটা ভালো সুযোগ শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস ইয়েস শুধুমাত্র এইচএস পাস করে তুমি এখানে আবেদন করতে পারছো আলাদা করে কিছু চাইনি যে তোমাকে অমুক সাবজেক্টে পাস করে থাকতে হবে তোমাকে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে কিচ্ছু লাগবে না বলতে পারলাম মানে তুমি যদি প্লেন এইচএস পাস করে থাকো বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্যই চাকরিটা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় পাবে অনলাইনে আবেদন করতে হবে কোনো টাকা পয়সা লাগছে না বিনামূল্যে আবেদন সব থেকে বড়ো কথা বিনামূল্যে আবেদন ঠিক আছে এখনকার দিনে বিনামূল্যে কিছু হয় না বিনামূল্যে আবেদনও করতে পারছো এবং এখানে দেখো নিচে কিছু জেলার নাম লিখেছি যেমন বর্ধমান মালদা নদীয়া হুগলি পুরুলিয়া কোথায় তোমার বাড়ি তোমার জেলার নামটা কমেন্ট করো কারণ এই ধরনের আপডেটগুলো কিন্তু জেলা ভিত্তিক আপডেট কি বললাম বুঝতে পেরেছো এগুলো কিন্তু একবারে বেরোচ্ছে না আজকে অমুক জেলায় কালকেও তমুক জেলায় এরকমভাবে কিন্তু বেরোচ্ছে একটা একটা করে জেলায় বেরোচ্ছে ঠিক আছে এবার বলে রাখি তোমাদের একটা কথা নিজের জেলার নাম কমেন্ট করো তার মধ্যে আমি বলে দিই বিভিন্ন সময় শোনা যায় যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই আইসিডিএস হেল্পার আইসিডিএস কর্মী এগুলো কিন্তু নিয়োগ হয়েছে আমি বলে দেখি মালদা জেলা কিছুদিন আগে হয়ে গেছে এটা তোমরাও হয়তো অনেকে জানো না আমিও জানিনি না তখন আমি ভিডিও বানাতাম না তো অনেক ছেলেমেয়েরাই কিন্তু কম আবেদন করেছে ঠিক আছে এইভাবে বলে রাখি বিভিন্ন জায়গায় যখন ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং বর্ধমানে শুনেছি বর্ধমানে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে ওই জন্য আমি এখানে ভিডিও তো বলিনি বর্ধমানে কিন্তু আরও পরবর্তীকালে শুনছি আরও একটা ভ্যাকেন্সি আসতে চলেছে খুব তাড়াতাড়ি বর্ধমানে ঠিক আছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে খবর এখনো আপাতত নেই যেটা বেরিয়েছে সেটা জামুরিয়া ব্লকের জন্য বাট সেটা কর্ম মানে যারা অলরেডি সহায়িকা পদে কাজ করছে তাদেরকে পদোন্নতির জন্য নিয়ে যাওয়া হবে এটাই বলা হয়েছে ঠিক আছে তো ওটা নিয়ে আলোচনা করছি না মালদাটা শুনেছি নাকি হয়ে গেছে এবার যদি নেক্সট টাইম আবার হয় সেটার জন্য কমেন্ট করে দেবে নদিয়া শোনা যাচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি বেরোবে হুগলিটা শুনেছি যে কিছুদিন আগে হয়ে গেল ঠিক আছে আর বাকি থাকলে হচ্ছে তোমার কোন কোন জেলা বলো আচ্ছা কিছুদিন আগে শুনেছিলাম কুচবিহার জেলা বেরিয়েছি আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিয়েছি তারপর এই কদিন আগে বাঁকুড়া জেলা থেকে বেরিয়েছে হিউজ মানে একটা কিন্তু ভ্যাকেন্সি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সব থেকে মজাদার বিষয় দেখো প্রচুর পঞ্চায়েত প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ওখানে রয়েছে নিজের নিজের গ্রাম পঞ্চায়েতে তোমার বাসিন্দা হতে হবে অর্থাৎ এই যে নামগুলো দেখছো এই নামের মধ্যে তোমার কিন্তু একটা পঞ্চায়েতে বাসিন্দা হতে হবে বলে রাখি তোমাদের এটা কিন্তু একটা স্বেচ্ছাসেবামূলক কাজ যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে চার টাকা থেকে ঠিক আছে দু হাজার থেকে তোমার হচ্ছে কি চার হাজার চারশো ওকে এবং তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো আমি বিস্তারিত বলবো কোন জেলা থেকে বেরিয়েছে তোমরা আবেদন করবে কি করে এবং নিজের জেলায় যখন বেরোবে তখন তোমরা কি করে জানতে পারবে তার জন্য আমাকে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করবে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করো কারণ এই ধরনের আপডেটগুলো আমি একটু আগে না মালদা জেলা বেরিয়েছে অনেকে জানে না তোমাদের হয়তো অনেকের মন ভেঙে যাবে যে স্যার কবে বেরিয়ে গেলো আমিও জানতে পারিনি একদিন দেখলাম যে মালদা জেলা অনেকদিন আগে মোটামুটি তিন চার মাস আগে কিন্তু বেরিয়েছিল তো তখন আমি ভিডিও বানাতাম না এইসব অনেক ছেলেমেয়েরা কিন্তু আবেদনই করেনি ঠিক আছে অনেক কম আবেদন হয়েছে জমা তো এরকম কিন্তু অনেক ভ্যাকেন্সি চলে যায় ফাঁকা তার জন্য কিন্তু একটু অ্যাওয়ার থাকতে হবে ছেলেমেয়েরা না ওই জানে না বলেই কিন্তু অনেকে আবেদন করতে পারে না ক্লিয়ার হয়েছে তো যাই হোক প্রত্যেকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমাদের মতোই যারা চাকরি খুঁজছে যারা ভাবছে যে একটা চাকরি হলেই হবে যে কোনো চাকরি কম হোক বেশি কম স্যালারি যায় হোক না কেন যেখানে হোক না কেন একটা চাকরি হলেই হবে তো এটা তাদের জন্য বেস্ট জব ঠিক আছে এখানে ছেলেরা আবেদন করতে পারে না শুধুমাত্র মেয়েদের জন্যই জবটা ক্লিয়ার আচ্ছা আমি আমার ব্যাচের নিয়েও একটু বলবো আমাদের অর্জুন ব্যাচ কারণ দেখো এবার প্রতিটা জেলাতে বেরোচ্ছে ঠিক আছে প্রতিটা জেলাতে ধীরে ধীরে দেখবে মুর্শিদাদের বেরিয়ে তারপর দেখবে আচ্ছা বীরভূমে বেরিয়েছে একটা শুনলাম বীরভূমে বেরিয়েছে কিন্তু ওটাও সেই এক্সপিরিয়েন্স চাইছে তো যেগুলো এক্সপিরিয়েন্স চাইছে সেগুলো আমি দিই না তোমাদেরকে মানে যেটা সবাই আবেদন করতে পারবে অলমোস্ট তাদের জন্যই ভিডিওটা নিয়ে আসি ঠিক আছে নাহলে নেওয়ার জন্য তো প্রচুর ভিডিও আছে সেটা তো দিতে পারি একটা ভ্যাকেন্সি নিয়ে আমি ওরকমভাবে ভিডিও দিই না যেটা দেওয়ার মতো সেটাই দিই ঠিক আছে তো যাই হোক যদি কেউ মনে করো ব্যাচে জয়েন করবে আমি বলে রাখি অর্জুন ব্যাচ আমি তারপরে বিস্তারিত বলবো ব্যাচের সম্পর্কে অর্জুন ব্যাচ এইটা আমাদের ব্যাচ শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে ঠিক আছে এবার বলবে স্যার ব্যাচে ভর্তি হব কেন আমি আমি এমনি পরে পাশ করে যাব। বলে রাখি অতটা সোজা কিন্তু নয় এখানে কম্পিটিশন কিন্তু ধীরে ধীরে বাড়বে কারণ দেখো প্রত্যেকটা মেয়েরা কিন্তু অপেক্ষা করে আছে এবং আমার ব্যাচে কিন্তু ধীরে ধীরে অনেক মেয়েরা ভর্তি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো অথবা যদি কারো মনে হয় যে স্যার আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোক বা ফোন নাম্বার হোক আপনি দিয়ে দিন আমি নাম্বারটা দিয়েছি লিখে নাও কারো যদি দরকার হয় ফোনও করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বারটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাকে বিস্তারিত বলে দেবো ঠিক আছে চলো এবার দেখে কোন জেলা থেকে বেরিয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু তোমাদের মানে জায়গা থেকে ভ্যাকেন্সিরা বেরিয়েছে বিভিন্ন ব্লক থেকে ঠিক আছে যেমন দেখো ব্লকের নামগুলো বলে দিই একটা একটা করে বনগা ঠিক আছে বনগাঁ থেকে বেরিয়েছে এছাড়া দেখতে পাচ্ছ হারোয়া হারোয়া যে ব্লক সেই ব্লক থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছ মিনা খান ঠিক আছে মিনা খান থেকে বেরিয়েছে এছাড়া দেখতে পাচ্ছো সন্দেশখালি যেটা নিয়ে কিছুদিন আগে বিরাট চলছিল তো সন্দেশখালী থেকে বেরিয়েছে হাবরা ব্লক ঠিক আছে এটা হাওড়া নয় হাবরা ব্লক হাবরা থেকে বেরিয়েছে বসিরহাট ওয়ান এখান থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছো আইসিডিএস এ ডাব্লিউএইচ মানে আইসিডিএস ওয়ার্কার হেল্পার ঠিক আছে এবার দেখো বরানগর থেকে বেরিয়েছে তারপরে দেখো বনগাঁ আবার লিখেছে বনগাঁ রুরাল এটা বনগাঁ রুরাল থেকে বেরিয়েছে বনগাঁ আরবান অর্থাৎ যারা মিউনিসিপ্যালিটি বাসিন্দা তাদের জন্য বনগাঁ আরবান এবার দেখে নাও আবার দেখো ওই মিনা খান মানে আবার সেই দেখো হারোয়া ডবল ডবল করে ঠিক আছে হাবরা টু বরানগর ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি বসিরহাট ওয়ান এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে বেরিয়েছে সন্দেশকালী টু ঠিক আছে যেটা যারা এতক্ষণ ধরে বললাম সেই এতগুলো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এবার বলে স্যার এই কটা মাত্র দেখো এবার এর মধ্যে কতগুলো ভ্যাকেন্সি থাকে সেটা দেখিয়ে দিই দেখো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি বনগা বনগাতে ক্লিক করে দেবে এই দেখো ডাউনলোড বলে যে সেকশনটা আছে না এখানে ক্লিক করে দাও দেখো তোমার কিন্তু ফাইল ডাউনলোড হয়ে যাবে তো আমি একটু আগে ডাউনলোড করলাম আমি দেখলাম প্রচুর গ্রামের নাম আছে একটা দুটো করে দেখতে গেলাম প্রচুর গ্রামের নাম আছে কি কী গ্রাম দেখে নাও এই দেখো আচ্ছা এটা বেরিয়েছে কিন্তু উত্তর চব্বিশ পরগনার জেলায় কিন্তু ঠিক আছে এবার নেক্সট কোন জেলায় বেরোবে সেটা কমেন্ট করো তোমরাই কমেন্ট করো দেখি কোন জেলায় বেরোচ্ছে আবার যখনই বেরোবে আমি সেটাই দেবো ঠিক আছে এটা নিয়ে আর কি করা কিছু নেই মেন ব্যাপার হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে একটা চাকরি দরকার ঠিক আছে এবার সেই হিসাবে তোমাদের কিন্তু প্রস্তুত হতে হবে ভ্যাকেন্সি বেরোচ্ছে মানে তো চাকরি তোমার হয়ে গেল না তার জন্য যদি এখন থেকে মন দিয়ে না পড়ো তো চাকরি কিন্তু হবে না তোমার হাত থেকে বেরিয়ে যাবে তুমি ভাবছো যে চাকরি পাবো চাকরি পাবো ভ্যাকেন্সি তো বেরিয়ে গেল ভ্যাকেন্সি তো তোমার হাত থেকে কখন হারিয়ে যাবে তুমি জানতে পারবে না কারণ ছেলেমেয়েরা কিন্তু খুবই সজাগ হয়ে গেছে এখন ঠিক আছে বিশেষ করে মেয়েরা আগে তো অত অনেকে অ্যাপ্লাই করতো না এখন কিন্তু দেখা যাচ্ছে যেটা যে মেয়েরাও কিন্তু এখন আবেদন করছে কম্পিটিশন কম থাকলেও এখনও সুযোগ আছে যদি নিজের পায়ে দাঁড়াতে চাও তো এখন থেকে প্রিপারেশান শুরু করো ঠিক আছে দেখো বলে রাখি এটা তোমাদের হচ্ছে মাত্র মহিলা লেখাই আছে এবং সেই জায়গায় তোমাকে বাসিন্দা হতে হবে অর্থাৎ তুমি নর্থ চব্বিশ পরগনার জেলা বাসিন্দা মানলাম কিন্তু দেখা গেলো যে এমন একটা জায়গায় বাস করছো যেখানে তোমার কোনো ভ্যাকেন্সি নেই তাহলে কিন্তু আবেদন করতে পারবে না ক্লিয়ার বুঝতে পেরেছো তোমাকে সেই জায়গার বাসিন্দা তবে যেখানে ভ্যাকেন্সি আছে এবার দেখো তুমি বুঝবে কী করে যে তোমার জায়গার ভ্যাকেন্সি আছে কি নেই তো নিচে দিকে স্ক্রোল করবে দেখো এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম পেয়ে যাবে দেখো প্রথম হচ্ছে আকাইপুর তুমি যদি আকাইপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো তাহলে দেখে নেবে টোটাল আটটা সিট রয়েছে অসংরক্ষিত তিনটে অসংরক্ষিত মানে বলে রাখি যারা জেনারেল এখানে অনেকে বুঝতে পারে না স্যার অসংরক্ষিত মানে কি অসংরক্ষিত মানে যাদের সংরক্ষণ নেই যারা জেনারেলের মধ্যে পড়ে ক্লিয়ার হয়েছে তো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো মানে ইউআর ইউআর বলতে গেলে আনরিজার্ভড বোঝা গেল কি বললাম আনরিজার্ভড মানে হচ্ছে জেনারেল মোট শূন্যপদ আটটা তার মধ্যে জেনারেল হচ্ছে তোমার তিনটে এছাড়াও এসসিদের জন্য দুটো রয়েছে এবার বাকি দেখো যাদের এসটি তারা তারা কি আবেদন করতে পারবে না এখানে চালাকি বুদ্ধি বলি তারা কিন্তু জেনারেল হিসেবে আবেদন করতে পারবে ঠিক আছে তারা যদি মনে করে যে আবেদন করব। তারা কিন্তু জেনারেল হিসেবে আবেদন করবে কিন্তু যদি জেনারেলের সিট জিরো থাকে তাহলে কিন্তু অন্য ক্যাটাগরি দেখা গেলো যে এসসিতে একটা আছে তাহলে কিন্তু ওবিসি থেকে কেউ কিন্তু এসসিতে আবেদন করতে পারবে না ক্লিয়ার বুঝতে পেরেছো কি বলতে চাইলাম দেখো আমি যদি প্রমাণ পাই তো আমি বলে দেবো ঠিক আছে তাহলে আরো ভালো করে বুঝতে পারবে জেনারেলে যদি একটাও সিট থাকে না তাহলে অন্যান্য ক্যাটেগরিরও আবেদন করতে পারে কিন্তু দেখে গেল যে তুমি জেনারেল আর তুমি দেখছো ভাই জেনারেল কোনো সিটই নেই এসসিতে সিট আছে বা ওবিসিতে সিট আছে তুমি কিন্তু ওবিসিতে আবেদন করতে পারবে না কারণ তো জেনারেল ক্যান্ডিডেট বুঝতে পারলাম মানে জেনারেলের মধ্যে সবাই ঢুকতে পারবে কিন্তু জেনারেল সবার মধ্যে ঢুকতে পারবে না এই ব্যাপারটা একটু আমার হ্যাঁ যাই হোক এটা বলা ছিল কারণ দেখো আমিও কিন্তু মানে জেনারেল ক্যান্ডিডেট তো যাই হোক এটা যাই হোক এটা হয়তো অনেকের রাগ হতে পারে কিন্তু এটাই নিয়ম হয়ে আসছে এটা রিজার্ভেশন পলিসির মধ্যে আসে সেই জন্য কিন্তু এটা হয়েছে বেশ তাহলে এই ব্যাপারগুলো বোঝা গেল এবার এইভাবে তোমরা দেখে নেবে কোথায় কতগুলি সিট আছে ওকে এবার চলে আসি বৈরামপুর বৈরামপুরের ক্ষেত্রেও দেখো এরকম আছে তবে দেখো ছয় ঘড়িয়া চৌবেরিয়া চৌবেরিয়া টু ধর্মপ্রক্রিয়া তারপর দেখো কতগুলো গ্রাম পঞ্চায়েত দীঘারি গঙ্গানন্দপুর কি গাড়া তবে দেখছো ঘাট ঘাটবাওর ঠিক আছে নামগুলোই অবাক লাগছে আমি কোনো শুনিনি নামগুলো যাই হোক গোপালনগর ওয়ান গোপালনগর টু কালুপুর ঠিক আছে পাল্লা তারপর সুন্দরপুর ট্যাংরা ওকে চলো এতগুলো কিন্তু পঞ্চায়েত রয়েছে এই যা এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে তোমার বাসিন্দা হতে হবে আর কি নেই আরও আছে ভাই দ্বারা ওয়েট করো তোমাকে তো বলেছি ভাই এটার সুখবর যখন হচ্ছে সুখবর তো সুখবর অবশ্যই রয়েছে তবে দেখো এবার হাওড়াটা দেখাচ্ছে হ্যাঁ হাওড়া হারোয়া এই হারোয়াতে জন্য এই তোমাকে ডাউনলোডে ক্লিক করে দিলাম এবার দেখো হারোয়ার মধ্যে কোন কোন পঞ্চায়েতের নামগুলো পাচ্ছ এখানে প্রচুর আছে ঠিক আছে আমি সত্যি বলতে ডাউনলোড করিনি অতগুলো আমি জানি যে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থাকবে তো একবার দেখি দিই একটু শর্টে ঠিক আছে এটা হচ্ছে হারোয়া ওকে এই দেখো দেখো হারোয়া এখানে মোট শূন্য পদ একটা অসংরক্ষিত একটা ওকে এই দেখো গোপালপুর ওয়ান এবার দেখো তোমাদের যে বিষয়টা বলছিলাম মোট শূন্য পদ একটা ভালো করে বুঝে নাও এটা ঠিক আছে এটা দিয়ে বোঝাবো মোট শূন্য পদ কত দেওয়া আছে দেখো মোট শূন্যপদ গোপালনগর ওয়ানে দেওয়া আছে একটা তাই তো এবার তুমি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে তুমি মনে করছো আমি জেনারেল ক্যান্ডিডেট আমি আবেদন করবো কারণ আমার গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে এই জায়গাটা না বুঝে কিন্তু অনেকেই বুঝতে পারে না ফর্ম ফিল আপ করে দেয় তখন রিজেক্ট হয়ে যায় দেখো তুমি যদি জেনারেল হয়ে থাকো তোমার দেখো জেনারেলে অর্থাৎ অসংরক্ষিত কিন্তু কোনো সিট নেই অর্থাৎ জিরো হয়ে আছে জিরো মানে কোনো সিট নেই তাহলে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তাহলে পারবে কারা না যে যে ক্যাটাগরিতে সিট আছে তাহলে দেখতে পাচ্ছি ভাই এখানে এসটি যেটা আছে এস এ সরি এস সি জাতি তপশিলি জাতিদের জন্য একটা সিট আছে অর্থাৎ যারা এসসি তারাই মাত্র এখানে আবেদন করতে পারছো এস টিরাও আবেদন করতে পারবে না ওবিসিরাও আবেদন করতে পারছো না জেনারেলরাও আবেদন করতে পারবে না ঠিক আছে এবার এই সমস্ত জায়গায় ভ্যাকেন্সি যেহেতু কম থাকে যেহেতু একটা ওই দুটো করে থাকে আর অন্যকে কেউ আবেদন করতে পারে না এইখানে হয়ে যায় কম্পিটিশান কম যেখানে কেউ কিন্তু এখানে টেক্কা দিতে পারে না ঠিক আছে কেউ যদি একটু ভালোভাবে পড়ে না ওয়ানায় আসি চাকরি পাবে ওয়ানায় আসে আমি লিখে দিচ্ছি ভাই মানে যদি সে এক থেকে দু মাস ভালোভাবে পড়ে একটু যদি বুদ্ধি খাটায় তার জন্য চাকরি একদম ধরা বাঁধা ঠিক আছে কারণ এখানে মানে ছেলেমেয়ে আবেদনও করবে কী করে বলো এই একমাত্র গ্রাম পঞ্চায়েত তার মধ্যে ভাই শুধুমাত্র এস আবেদন করতে পারবে অন্য কেউ আবেদন করতে পারছে না তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ট্রিকি জায়গা ঠিক আছে এইখানে কিন্তু ছেলেমেয়েরা চাকরি পায় আর দেখা গেল কোথাও জেনারেলের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে ভাই এস ঢুকে যাচ্ছে এসটিও ঢুকে যাচ্ছে ওই ঢুকে যাচ্ছে ওখানে সবাই পড়াশোনা করছে পড়াশোনা করার পর পাশাপাশি ওরাও ভাই আছে প্লাস সব কিছু আছে মানে কম্পিটিশান অনেক বেশি দেখে গেল যে ওই সমস্ত জায়গায় কম কাট আউট চলে গেলে হতো ফিফটি পঞ্চাশ একশোর মধ্যে পঞ্চাশ চলে গেলো আর এই সমস্ত জায়গায় চলে গেলে হতো থার্টি তিরিশ বুঝে গেলো এইভাবে কিন্তু কম্পিটিশানটা কমে যায় ঠিক আছে তাহলে এই ব্যাপারগুলো বুঝতে হবে তারপরে দেখো গোপালনগর টু তারপরে খাস বালান্দা তারপরে বকজুরি ঠিক আছে কুলটি শালিপুর হ্যাঁ এভাবে কিন্তু প্রত্যেকটা আছে সোনারপুর সোনা শঙ্করপুর শঙ্করপুর হ্যানত্যান এরকম রয়েছে ঠিক আছে একই জিনিসটা আমি বারবার করে বলছি না এবার দেখো তোমাদের বলে রাখি যে এটা আবেদন করবে কী করে দেখো আমি বলে দিই এটা আবেদন করার জন্য না তোমাদেরকে আচ্ছা এইটা না এটা ফর্ম নয় কিন্তু এটা যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য তারা লিখতে পারবে বা কিছু লেখার সুযোগ করে দেওয়ার জন্য এটা করেছে আচ্ছা আমি তোমাদের বলে দিই ফর্ম ফিল আছে দেখো পরীক্ষাটা হবে কিন্তু হ্যাঁ বলে দিই একটা ব্যাপার বলা ছিল যে পরীক্ষাটা হবে কিভাবে যারা ফর্ম ফিল আপ করবে ফর্ম তো ফিল করলে তো হবে না এবার পরীক্ষা দিতে হবে দেখো পরীক্ষাতে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু ঠিক আছে আচ্ছা বয়সের ব্যাপারটা বলে দিই এই দেখো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যেটা তোমাদের একটু আগে বলছিলাম ওকে এবার দেখো তোমাদের যেটা ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ফার্স্টে তোমাদের কিন্তু ঠিক আছে তোমরা যে আবেদন করলে না আবেদন করার সঙ্গে সঙ্গে তোমাদের সময়কে নেবে তা কিন্তু নয় এখানে বলে দিয়েছে দেখো স্থায়ী বাসিন্দার সংক্রান্ত শর্ত এগুলো তোমাকে সেই গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে এই সব পড়ার পর প্রার্থী স্থায়ী বাসিন্দা প্রমো হিসেবে প্রার্থী সংশ্লিষ্ট লোকসভার সদস্য বা জেলা সভাপতি বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক বা জেলাশাসক বা অতিরিক্ত জেলা জেলাশাসক মানে এসডিও যেটা বলছে অ্যাডিশনাল এসডিও বা হচ্ছে কি তোমার সংশ্লিষ্ট মহকুমা শাসক বা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি সভাপতি সংশ্লিষ্ট উন্নয়ন সমিতি মানে তোমার হচ্ছে গিয়ে উন্নয়ন আধিকারিক মানে এই বিডিও অফিসার এদের কাছ থেকে তোমার না একটা এ নিতে হবে মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বুঝতে পারলো এগুলো লাগবে এবার দেখো প্রসঙ্গত যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করতে হবে তোমাকে অবশ্যই ভোটার কার্ড নিয়ে থাকতে হবে যদি ভোটার কার্ড না থাকে কেউ আবেদন করতে পারবো না তো লেখায় আছে অবশ্যই থাকতে হবে না থাকতেই হবে না থাকলে পারবে না ঠিক আছে এটা আমার কথা নয় এটা কিন্তু নোটিশের কথা এবার দেখো বলছে অন্যথায় তার যোগদান গৃহীত অনুমোদিত হবে না ওকে তো যদি কারোর ভোটার কার্ড না থাকে ভাই এখানে তো অসু অসুবিধা হয়ে যাবে তো আশা করছি আঠেরো বছর বয়স মানে তোমাদের ম্যাক্সিমামই থাকবে যাদের নেই তাদের তো কিছু করার নেই ঠিক আছে এইখানে তো কম্পিটিশান কমছে না ভাবো যে যেখানে মানে শুধুমাত্র এসসিতে একটা সিট আছে এবার দেখলাম ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জানতেই পারলো না তার মধ্যে যারা জানতে পারলো তাদের মধ্যে অনেকে হয়তো ভোটার কার্ড নেই তো যারা যাদের ভোটার কার্ড আছে তারা তো পড়াশোনা ভালো পারে না এবার দেখালো পড়াশোনা ভালোবাসতে ইন্টারভিউ দিতে পারছে না এই করে করে না কম্পিটিশানটা কমে যায় আমি তিরিশ ভোটেছি তো তিরিশটা অনেক বেশি হয়ে গেলো কুড়ি মানে এরকম নাম্বার পেলেও কিন্তু অনেকে পাশ করে যায় ঠিক আছে আর এগুলো অ্যাকচুয়ালি সবই সোজা চাকরি এর থেকে সোজা চাকরি কিছু হয় না মানে আমাদের পশ্চিমবঙ্গে যা অবস্থা দেখতে পাচ্ছো যে একটা চাকরির জন্য প্রচুর ছেলেমেয়েরা আবেদন করে সেই জায়গায় কিন্তু এখানে অনেক কম কম্পিটিশন হবে অনেকটাই কম তোমাদেরকে মনে করো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল ঠিক আছে আর এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না ঠিক আছে এখানে যদি চাকরি না পাও তাহলে আর কিছু করার নেই ঠিক আছে আমার যেটা মনে হয় পার্সোনালি ওকে চলো এবার দেখো পরীক্ষা পরীক্ষায় কিন্তু বলা হয়েছে যে আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষায় একশো নম্বর প্রশ্ন থাকবে যেখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এবং কি কী সাবজেক্ট থাকবে বলে দিই স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় তোমাকে পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখতে হবে যেটা আমি অন্যান্য ক্ষেত্রেও বলেছি আমি একটা রিসেন্টলি না গত কাল না পরশু দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আইসিডিএস প্রিপারেশান বলে ঠিক আছে সেই প্রিপারেশনে আমি বলে দিয়েছি যে কোন সাবজেক্টে কি কী থাকবে বই কী কী পড়বে কোন বইটা পড়লে তোমার ভালো রেজাল্ট হবে ঠিক আছে সেই সমস্ত বিষয়ে বলা আছে আমি দরকার হলে এটা প্রিন্ট কমেন্ট করে দেবো ঠিক আছে বা তোমার হচ্ছে গিয়ে আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো তোমার সে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তারপর দেখো তোমার পাটিগণিত থেকে কোশ্চেন আসবে নিরাপদ রন্ধন পদ্ধতি রান্না মান্না করতে হবে ঠিক আছে ওই ব্যাপারে তোমায় প্রশ্ন জিজ্ঞাসা করবে ইংলিশ ইংলিশ থেকে প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে তো আমি এই বিষয়গুলো নিয়ে আমি সেই ভিডিওতে খুব সুন্দর করে বলে দিয়েছি তো এইটা অনেকটা লম্বা হয়ে গেছে অলরেডি আর লম্বা করব না ওকে তো আরও বিস্তারিত জানার থেকে দেখে নেবে আচ্ছা এবার আবেদন করবে কি করে দেখো আবেদন করার কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই যে ওয়েবসাইট আছে না এটা গুগলেকে সার্চ করো এটা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এটা গুগলে সার্চ করবে এইচ টি টিটিপি তারপরে দেখো এরকম স্ল্যাশ দিয়ে এই সংখ্যাটা লিখবে তাহলে দেখবে তোমার ওয়েবসাইটে ঢুকে যাচ্ছ আবেদন করার শুরু হয়ে গেছে পঁচিশ তারিখ থেকে এবং আবেদন চলবে পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে রাত্রি এগারোটা বাজে উনষাট মিনিটে এখানে বলে রাখি লাস্ট লাস্ট ডেটে অপেক্ষা করবে না যে লাস্ট দিনে একদিন শেষের দিনে আবেদন করে দেবো অসুবিধা নেই না এই ভুলটা করলেই তোমার কিন্তু নাও হতে পারে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবে ঠিক আছে এটা তোমাদের কিন্তু একদম অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে হচ্ছে কোনো টাকা পয়সা কিছু লাগছে না ঠিক আছে তো যাই হোক ফর্ম ফিল আপ করে দাও যত দাদি সম্ভব এবং যদি তোমার নিজের জেলার সম্পর্কে জানতে চাও সেটা কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগবে আশা করছি ভালো লাগলে একটু কমেন্ট করে দিও না ভালো লাগলো কমেন্ট করে দেবে ঠিক আছে আর ভিডিওটা একটু শেয়ার করে দাও থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য নমস্কার